হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাড়ির খাবার। বাড়ির খাবারে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকের রেসিপি সাদা সিধে ঘুগনি। ঘুগনি অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন, কিন্তু আমি কিভাবে বানালাম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক। মটর আলুটাকে আমি আগের থাকতে সেদ্ধ করে রেখেছি। 2-3 ঘন্টা মটরটাকে ভিজিয়ে নেওয়ার পরে মটর আর আলু একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। মটরটা বেশিক্ষণ ভিজলেই ভালো, তাহলেই খুব তাড়াতাড়ি সেদ্ধ করে নেওয়া যায়। উনুন লাগিয়ে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে 1 চামচ পরিমাণ চিনি দিলাম ছোটো চামচে, আর গোটা এলাচ পাটিয়ে দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজ থেকে একটু তেল ছাড়তে শুরু করেছে ততক্ষণ পেঁয়াজটাকে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে আমি দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা আদা বাটা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দিব এখানে একসঙ্গে বেটে রেখেছি কাঁচা লঙ্কা, জিরে, ধনে, সবগুলো একসঙ্গে বেটেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এইভাবে কষিয়ে নিতে হবে। এর মাঝখানে আরও একটা জিনিস আমি দিতে ভুলে গেছি, সেটা হলো টমেটো। এখন দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো অবশ্যই পরিমাণ মতন দিতে হবে। লঙ্কার গুঁড়ো যে যার স্বাদ মতন করে দিতে হবে। আমি এখানে 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। সমস্ত মশলা একসঙ্গে এইভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে একসঙ্গে সমস্ত মশলা মিশিয়ে নেওয়ার পরে একটা হালকা কালার আসতে শুরু করেছে। এরপর পুরোপুরি মশলাটা হয়ে গেলে সুন্দর একটা কালার চলে আসবে, ফ্লেভারটাও খুব সুন্দর আসছে। দেখতে থাকো এরপরে পরে কী হচ্ছে। মশলাটা আমার প্রায় রেডি হয়ে এসছে। অল্প অল্প জল দেব, মশলাটাকে একটু কষাতে থাকব। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু আর মটর। সব কিছু আবারও মিশিয়ে নেব একসঙ্গে। 5 মিনিটের মতন এইভাবে কষিয়ে নেব। মটর আলু একসঙ্গে কষিয়ে নেওয়ার ফলে মটর আর আলুর মধ্যে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এই ঘুগনি রান্নাতে আমি কিন্তু বেশি একটা লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। কাঁচা লঙ্কা বেটে দিয়েছি 5-7টির মতো। লঙ্কার গুঁড়ো যদি কালার করার জন্য দিতে চাও তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে আরও 2 চামচ দিতে পারো, তাহলে এর থেকে সুন্দর কালার আসবে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন জল। যতটা ঝোল রাখবেন সেই মতন জলটা দেবেন। তারপর উপর নিচ এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর যেটা করতে হবে সেটা হলো 5-7টি কাঁচা লঙ্কা এর উপর থেকে এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম। এরপর আমি 5-7 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, যতক্ষণ না বলক উঠছে ততক্ষণ আঁচটা বাড়িয়েই রাখতে হবে। বলক উঠে যাওয়ার সঙ্গে সঙ্গেই আঁচটা কমিয়ে দিতে হবে। হালকা আঁচে যতটা ফুটবে ততই তরকারিটা কিন্তু খেতে বেশি ভালো হবে। দেখুন বলক উঠতে শুরু করে দিয়েছে, এই পর্যায়ে আঁচটা কমিয়ে দেব। এইভাবে আরও 4-5 মিনিট ফুটিয়ে নিলে একেবারে রেডি আমাদের সাদা সিধে ঘুগনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। আরও ভালো হয় যে এর উপর থেকে ধনে পাতার কুচিটা ছড়িয়ে দিলে, আমার হাতের কাছে নেই তাই আমি দিতে পারলাম না। প্রায় রেডি হয়ে এসছে আমাদের আজকের সাদা সিধে ঘুগনি। মোটামুটি আমি এইরকম একটু ঝোল রাখবো, কারণ ঝোলটা ঢেলে রেখে দেওয়ার কিছুক্ষণ পরে অনেকটাই জুস আলু টেনে নেয়, তার জন্য একটু জুস রেখেই আমি নামাবো। এবার আমি আরেকটি পাত্রে কিন্তু ঢেলে নেব। সব কিছু ভালো করে এইভাবে মিশিয়ে নেওয়ার পরেই ঢেলে নেব। আর সবশেষে আমি গরম মশলার গুঁড়ো দেব না, আমি ওই তেলেই যে গরম মশলা দিয়েছি ওটাই যথেষ্ট। এই ঘুগনির রেসিপিটা আমার প্রিয়, মুড়ির সঙ্গে ভালো লাগে। আপনারা রুটি, লুচি, পরোটা, নান, যে কিছুর সঙ্গে এটা অনায়াসে পরিবেশন করতে পারেন। এই যে আমি ঘুগনিটা ঢেলে রেখে দিলাম, কিছুক্ষণ পরে কিন্তু এর কালারটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে। দেখলেই বুঝতে পারবেন না যে এই ঘুগনিটা কি সেই ঘুগনি রান্নাই ছিল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার আগে ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনটি প্রেস করবেন। অল বাটনটি অন করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আমি আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।